এখানে ম্যাক্সিমাম গরুই চুয়াডাঙ্গা কুষ্টিয়া থেকে এসছে। ভাইয়া এটার দাম কত? এটার দাম 230 টাকা। 2,30,000। আনুমানিক এটার ওজন কত হবে? 7 মণ। এটা কোথা থেকে আসছে? কুষ্টিয়া থেকে আসছে। ভাইয়া এ পর্যন্ত আসার পরে কয়টা বিক্রি করলেন? একটাও বিক্রি হয় না এখন পর্যন্ত। একটাও বিক্রি হয়নি তো সেজন্য কি মন খারাপ লাগছে? মন তো খারাপ হবেই, 35টা গরু নিয়ে একটাও বেচতে পারিনি, মন তো খারাপ। তো আপনার খাওয়া দাওয়া থাকার খরচ আছে তো, তাই তো? জি, সব মিলিয়ে একদম দিশেহারা। দিশেহারা হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা গরু ছাগল কিনবেন, গরুকে সুন্দর করে সাজানোর জন্য এখানে এই যে গরুর জন্য মালা রাখা আছে, এগুলো হচ্ছে 120, এগুলো 150, আর এগুলো 150। এগুলোতে আবার ঘন্টা লাগানো আছে, এই যে কালারফুল। আর এখানে বালতি, গামলা সব কিছুই আপনারা পাবেন, এখান থেকেই নিয়ে যেতে পারবেন। সাথে এখানে দড়িও রাখা আছে। কত এটার দাম? 46,000। এখানে প্রচুর খাবারের দোকান পাবেন আপনারা। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেশ, এই যে খাবার আপনারা পেয়ে যাবেন, পোলাও আছে, বিরিয়ানি আছে, মুরগির রোস্ট মাত্র 150 টাকা। আর এই তেলাপিয়া 60 টাকা, কই মাছ 50 টাকা, গরু লাল গুনা 150 টাকা, ডিম 30 টাকা, রুই মাছ 70 টাকা বেশ মাত্র, সবজি 30, আপনারা যারা এখানে আসবেন, যে চিন্তা করছেন যে গরু কিনবেন, গরুর হাটে আসবেন, তারা কিন্তু এখানে এসে দুপুর বেলায় লাঞ্চও করতে পারবেন। যদি মনে করেন যে সারা দিনটা গরু মানে দেখে তারপরে তো নিবেন অবশ্যই, তো তাদের জন্য খাবারেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা কিনতে আসবেন তো খুব মজায় মজায় কিনবেন আর এখানে এসে খাবেন। এটা হচ্ছে 82,000 টাকা এই গরুটা। গরুটা এসছে নওগাঁ থেকে। এইটা দেখেন, এর নাম হচ্ছে রাজা বাবু, জানি না এটা কার কপালে আছে। তো দেখতে মাশাল্লাহ খুবই কিউট। তো আপনারা আসলে ওকে যদি পান, যারা আসবেন, জানি না কবে বিক্রি হবে, তবে মাশাল্লাহ দেখতে খুবই কিউট। গাইজ, এখন আমরা ছাগলের দিকে যাচ্ছি। তো সামনে দেখছি ছাগল রাখা আছে অনেক। তো এখন ছাগল আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এগুলা কি রাম ছাগলের চাল ভাই? না না, দেশি সব রাম ছাগল নয়। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে এগুলো? চাপাই, শিবগঞ্জ। কত করে এটা? এটা আসবে আপনার 30,000। আর যদি নিতে চাই তাহলে দাম বলতে পারবো, তাই তো?
এটা কত? এটা 15,000। নিলে তো কিছু কম রাখবেন। কোথা থেকে আসছেন? চাপাই থেকে। চাপাই নবাবগঞ্জ? জি। কবে আসছেন? আসছি আমরা কালকে। কালকে এই পর্যন্ত বিক্রি করছেন একটাও? 9টা করেছি। 9টা বিক্রি করছেন। দেখ মাশাআল্লাহ, মানে লাভ কেমন হলো? লাভ হচ্ছে সব সব ডিসেস করে ওইটা বুঝা গেল লাভ। মানে আপাতত মানে যে কয়টা বিক্রি করলেন 9টা? আছে কিছু আছে, কিছু আছে। তো এখানে এসে যা বুঝলাম, গরুর ব্যাপারী যারা আছেন ওনারা হচ্ছে যে কয়টা বিক্রি করেছেন, যাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি তো তারাই বলেছে একটু তাদের একটু মনটা খারাপ খারাপ দেখলাম। কিন্তু ছাগলের এখানে এসে আমি যখন দেখলাম তো ওনারা বেশ মানে প্রফুল্ল আর কি, ওনারা বেঁচে সন্তুষ্ট কারণ ওনারা বেশ লাভ হয়েছে ওনাদের। এখানে গাইজ ভেড়াও রাখা আছে, যারা ভেড়া খেতে পছন্দ করেন, ভেড়ার মাংস যারা ভেড়া কোরবানি দিতে চান তারা এখানে চলে আসতে পারেন। এটার দাম কত? এই যে ভেড়াটার 20,000। তো এই ভেড়াটার দাম ওনারা চাচ্ছে 20,000 টাকা। এটা মাংস কতখানি হবে? মোটামুটি এটার 17-18 কেজি মাংস আপনারা পেয়ে যাবেন এটার হবে। ওনারা আনুমানিক একটা আইডিয়া দিয়ে বলতেছেন। এটা হচ্ছে গাইজ ভেড়া, কিন্তু এর জাতটা হচ্ছে আলাদা। এই যে শিং, মোটামোটা শিং, শিংটা দেখলে আমার বেশ ভয় লাগছে, তবু আমি একটু হাত দিয়ে দেখি। এটার দামটা কত? ₹25,000। তো এখানে অনেকগুলো গরু ছাগল আছে, ভেড়া আছে, গাড়ল আছে। এটা হচ্ছে 22,000, এই খাসিটার দাম 22,000। কতখানি মাংস হবে প্রায় আনুমানিক? 18-19 কেজির মতো এটা বলছে যে মাংস হতে পারে। এটা সেল হয়ে গেছে, এটা হচ্ছে 1,15,000। দুইটাই কি 25,000? আচ্ছা, দাম বলতে পারবে যারা কিনবে? আচ্ছা, এই দুইটা 25,000 করে চাচ্ছে, তো আপনারা এসে দাম বলতে পারবেন। এখানে এক সাইড দিয়ে গরুর কিছু অংশ আছে, গরুর হাট, আর আরেক সাইড দিয়ে আপনারা ছাগলের হাট পেয়ে যাবেন। ছাগলের হাটও বেশ বড়, অনেক বড়। এই সাইড ওই সাইড দুই তিন সাইড দিয়ে ছাগলের হাট বেশ অনেক বড়। ছাগলের হাটও কিন্তু কম বড় না, আর অনেক ছাগল আছে। ছাগলগুলো প্রচুর প্রচুর ছাগল। এই যে আপনারা দেখছেন যে তাবু টাঙানো, সবগুলোতে ছাগল আছে। এই যে এখানে দিনাজপুরের সব বেশ ছোট ছোট ছাগল দেখছি। এই যে এগুলোর দাম কত? দাম এটা কত? এটা জোড়া বেশলাম 10,500। এটা বিক্রি করলাম, এটা 10,500। এক একটা এই এ বলছে যে এক একটা 10,500 বিক্রি করলাম ম্যাডাম, তাজ একটা। আচ্ছা, আর এই যে এই কালোটা, এই কালোটার 13,000 করে হট। এই রাখাল ভাইয়ের কাছে আপনারা ছাগল সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন। তো আপনার নামটা? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, এই আনোয়ার হোসেন ভাইয়ের কাছে আপনারা সাধ্যের মধ্যে, দিনাজপুর আমবাড়ি আমার বাড়ি, দিনাজপুর ওনার বাড়ি, তো আপনারা এসে এখানে খোঁজ করলে ওনাকে দেশি ছাগল আমি আনছি, দেশি ছাগল ওনার কাছে পেয়ে যাবেন। আসি লিবেন না খালি, ক্যামেরা মেরে মারবে। কত এটা, কত দাম? এটা দাম লিব আপনার 21,000। 21,000 দাম করা যাবে? আচ্ছা, যে নিবে সে কিন্তু দামাদামি করেই নিবে। হ্যাঁ ঠিক আছে। এগুলো আসছে কোথা থেকে? চাপাই নবাবগঞ্জ। এটা হচ্ছে আমদাস থেকে, চাপাই নবাবগঞ্জ থেকে আসছে না? এটা কত? এটা 32,000 টাকা। দামাদামি চলবে তো না ভাই? হ্যাঁ, দামাদামি করা যাবে। আরো কি আসবে এই দুই তিন দিনে? কি আরো আসবে ছাগল? আসতে পারে, দেখলাম।
গাইজ, আপনারা এখানে গরু ছাগল কিনতে আসলে এই যে এটা হচ্ছে না আমাদের স্থান, তো যাদের নামাজ পড়া লাগবে তারা আপনারা এখানে এসে নামাজও পড়ে নিতে পারবেন। গাইজ, আজকের মতন আমরা ইস্টার্ন হাউসিং গরু ছাগলের হাট থেকে বিদায় নিতে যাচ্ছি। তো আশা করছি কিছুটা হলেও ধারণা আপনাদের হয়েছে ছাগলের দাম গরুর দাম সম্পর্কে। তো এরপরে আমরা আবার যাব নতুন কোনো হাটে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।